বরিশালে হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। আজ শনিবার বরিশালে মৌসুমের সর্বনিম্ন 10.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। তীব্র শীতে বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিসের কর্মকর্তারা। প্রচুর অনেক শীত, সমস্যা না, ইনকাম নাই, মন কান ইনকামের জন্য বাইরে হইতে হয়, খুব কষ্টের মধ্যে আছি। এখন মন কান যে বাজারের যে পরিস্থিতিতে দিন আনে দিন খাইতে পারি না, খুব কষ্ট হয়। বরিশাল আবহাওয়া অফিস জানায় আজ শনিবার সকাল 9টায় বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.7 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে সর্বনিম্ন। গতকাল শুক্রবার বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌসুমের দ্বিতীয় সর্বনিম্ন 11.5 ডিগ্রি সেলসিয়াস। শনিবার দুপুর 2টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি বরিশালে, এ কারণে শীত অনুভূত হচ্ছে আরও বেশি। হঠাৎ করে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে বরিশালের জনজীবন। অতি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না, রাস্তাঘাটে মানুষজনের চলাচলও কম। বিশেষ করে দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ পড়েছে চরম দুর্ভোগে। তারপরও পেটের দায়ে কাজে নামতে হয়েছে তাদের। কাজকর্ম করতে তো অনেক সমস্যা এইতে আছে, আর অনেক মানে প্রচুর পরিমাণে শীত পড়তে আছে এই দুদিন পর্যন্ত বরিশালে। আর এর জন্য এই যাওয়া যায় না, বিলে যাওয়া যায় না, ধান দেওয়া যায় না ঠিকভাবে, নাড়া কাটা যায় না ঠিকভাবে, মানে প্রচুর পরিমাণে শীত পড়তেছে বরিশালে। না, এর আগে কখনোই এরকম শীত পড়ে নাই। খুব ওয়েদার, সুন্দর ওয়েদার ছিল, রৌদ্র ছিল, কিন্তু এই গতকালকে আর আজকে খুব পরিমাণে শীত পড়তেছে আর খুব পরিমাণ ঠান্ডা। না, সূর্যের দেখা তো দুদিন পর্যন্ত পাইনি। প্রচুর শীত, শীতের জ্বালায় তো কাল বাজারেই যাই। আজকে মনে করেন ওই আজকে আইসি, আউসা শীত কম দেখি আজকে আইসি, এই কারণে শীতের জ্বালায় ঘরে গুনি নামি। বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মাসুদ রানা জানিয়েছেন, তীব্র শীতের কারণে বরিশাল সহ আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত এমনকি সারাদিন ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকতে পারে। আগামী 48 ঘন্টা বাড়তে পারে শীতের তীব্রতা। আগামী 4 থেকে 5 দিন পর বৃষ্টি সহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। বরিশালে আজ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 1.2 ডিগ্রি সেলসিয়াস কম, এবং গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 17.6, স্বাভাবিকের চেয়ে প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস কম, এবং আকাশে আংশিক মেঘলা সহ আকাশ অস্থায়ীভাবে শুষ্ক অবস্থায় আছে, এবং পরবর্তী 4-5 দিনের মাথায় বরিশাল এবং বরিশালের আশেপাশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং চলমান এই শীতের তীব্রতা আগামী 48 ঘন্টা এমনকি 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। চলমান এই শীতের কারণে মধ্যরাত থেকে দুপুর 12টা পর্যন্ত এমনকি সারাদিন দেশের বরিশালের আশেপাশে ঘন কুয়াশা করতে পারে, এবং এই ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কোথাও কোথাও 100 বা 0-এর কাছাকাছি চলে আসতে পারে, এবং ঘন কুয়াশার কারণে নৌ চলাচলে ব্যাঘাত ঘটতে পারে, বিমান উড্ডয়নে বাধাগ্রস্ত হতে পারে, এবং রাস্তাঘাটে বাস এবং ট্রাক চলাচলের জন্য খুবই বিপজ্জনক অবস্থা থাকতে পারে, যেহেতু দৃষ্টিসীমা 0-এর কাছাকাছি, এবং চলমান এই পরিস্থিতি আগামী 7 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা যেহেতু 10.7 ডিগ্রি সেলসিয়াস, শত্রুপূর্বের একটা কন্ডিশন আছে, মৃদু শত্রুপূর্ব হতে হলে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, যেটা বরিশাল এখন পর্যন্ত এই মৌসুমে নামেনি, যেহেতু 10.7, এবং আকাশে কিছুটা বাতাস আছে উর্ধাকাশে, এবং যেটাকে জেট বায়ু বলে, জেট স্ট্রিম, এবং উত্তর পশ্চিম অঞ্চল থেকে 5 থেকে 2-3 থেকে 5 নটের মতো বাতাস প্রবাহিত হচ্ছে। এই বাতাসের ধারাটা যদি আরও 1-2 দিন অব্যাহত থাকে, সেক্ষেত্রে তাপমাত্রা 10-এর নিচে নামার সম্ভাবনা আছে।